পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, ভিসা নীতির জবাবে বাংলাদেশেও যুক্তরাষ্ট্রকে পাল্টা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নির্বাচনে পর্যবেক্ষক প্রসঙ্গে বিদেশিদের মুখাপেক্ষী না হয়ে নিজেদের আত্মবিশ্বাস বাড়ানোর তাগিদ দেন মন্ত্রী। আজিজুর রহমান কিরণের রিপোর্টটি দেখুন। 16 দিনের সরকারি সফর শেষে বুধবার দেশে ফিরে বিকেলে মন্ত্রণালয়ে আসেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সফরের বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। যুক্তরাষ্ট্রের ভিসা স্যাংশন নিয়ে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, তার সরকারও পাল্টা স্যাংশনের প্রস্তুতি নিচ্ছে। ভিসা নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই, কোনো মাথা ব্যথার কারণ নাই, আমরা এতে কোনো চাপ ফিল করি না। যারা আমাদের উপর স্যাংশন দিবে আমরা তাদের উপর স্যাংশন দিতে পারি, প্রয়োজনে নেব, অত তাড়াহুড়া কিসে, বিভিন্ন ক্ষেত্রে আমরা দিতে পারি। নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক না আসার বিষয়ে মোমেন বলেন, এ নিয়ে মোটেও চিন্তিত নয় সরকার। বিদেশিরা মূলত বিক্রি করার জন্য আসে আর অন্য ধরনের চাপ সৃষ্টি করে যাতে তার থেকে বিক্রি নেন। আমেরিকা বিক্রি করতে চায়, ফ্রান্স বিক্রি করতে চায়, ইউরোপ বিক্রি করতে চায়, ব্রিটিশ বিক্রি করতে চায়। আপনি বিদেশিরা তো মুখাপেক্ষী থাকে হয়ে থাকেন কেন? ওয়াই আপনার এই মন মগজের মধ্যে খালি বিদেশে বিদেশি কেন? নিজের উপর আত্মবিশ্বাস আপনাদের তৈরি করতে পারেন না? ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ ভোট দিলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে। মানুষ কাকে ভোট দিবে? জনগণ যদি ভোট দেয় এইটাই গ্রহণযোগ্য নির্বাচন। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।